হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহ মোটামুটি ভালো রেখেছে। তো কিচেনে কাজ করছি, আমি একজন গৃহিণী। আমার কাজটাই হচ্ছে কিচেনে, আর আমার হচ্ছে সবচেয়ে পছন্দের বলেন, সবচেয়ে ডিসগাস্টিং বলেন, যেটাই বলেন না কেন, আমার এই জায়গাতেই সবচেয়ে বেশি একটা মানে সবচেয়ে ভালো লাগার জায়গা, আর সবচেয়ে অনেক সময় কষ্টের মুহূর্তের জায়গাও কিন্তু এটাই। এটাই সত্যি কথা, কারণ অনেক সময় আমি এক চুলা ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলা হচ্ছে বাবুর জন্য, ফিজা এবং সুপ্তির জন্য একটু নুডলস করে নিচ্ছি। এখন থেকে একটু নুডলস ট্রাই করছি সুপ্তিকে ফিজার সাথে সাথে। তো ভাতটা দেখছি, ভাত বেশি নরম করবো না, আমি একটু নরম ভাত খুব কম পছন্দ করি। তো যেটা বলছি, কেউ কিছু মনে করবে না। ডিসগাস্টিং কেন বলেছি, কারণ অনেক সময় দেখা যায় কাজ করতে গিয়ে দেখা যায় আমার হাজব্যান্ডকে বা আমার বাচ্চাদেরকে চা দিলাম, তো অনেক সময় দেখা যাচ্ছে উনি আবার কিছুক্ষণের মধ্যেই বলতেছে যে আবার একটু চা দাও। তো অনেক সময় এত বিরক্ত লাগছে যে আমি রান্নাঘর আর থাকবোই না, রান্নাঘরে থাকতে থাকতে আমি বিরক্ত হয়ে যাই অনেক সময়, যে এতবার চা আমি দিনের মধ্যে না হলেও অন্তত কমপক্ষে 4-5 বার চাও করি, একদম মিনিমাম 3 বার আমাকে চা করতেই হয়। তো এর ফাঁকে আমি অনেক কাজ করছি। এখানে হচ্ছে চিনি ঢেলে নিয়েছি, চিনিটা ঢেলে নিয়ে এখন আমার হচ্ছে অনেক কাজ আছে। আর হচ্ছে এখানে ডাল ধুয়ে রেখেছি, ডাইনিং টেবিলের উপর রাখলাম, কিছু করার নাই। আর এখানে একটা ডিম ফেটে নিচ্ছি, বাবুদের নুডলসে দিব, সাথে নুডলসটাও খেলে একটু ডিমের প্রোটিনটা পেলো। তো এভাবে ডিমটা একটু সুন্দর করে দিয়ে দিলে ভালোই হয়, মানে একটু নুডলসের সাথে বাচ্চারা খেলো, সাথে সাথে নেড়ে দিতে হবে, কারণ ছোটো মানুষ, বেশি জমে গেলে ডিমটা কিন্তু বাচ্চা গিলতে পারবে না, ছোটো বাবু যেহেতু। আর খারাপ না, আমি অনেক সময় দেখা যাচ্ছে একটু এখানে যদি আমি একটু বাদাম ছেঁচে দিয়ে দিতাম তাহলে আর একটু ভালো হতো। যাক, এখানে আমি কোনো ইয়ে করছি না, আমি সংসার কাজ করছি, সেটা একটু আমার ভিউয়ার্সদের সাথে, আমার আপুদের সাথে, ভাইয়াদের সাথে আমি একটু শেয়ার করছি। আমি জানি অনেক ভাইয়ারাও আমার ব্লগটা দেখে, আমি এটা জেনে আমি যে কোনো ওয়েতে জানতে পেরেছি, তো আমার খুব ভালো লেগেছে। বলে আপু তোমার কথাগুলোও ভালো লাগে, আর একটা হচ্ছে অনেকে আমাকে তুমি করে বলে ভালোবেসে, অনেকে আপনি করে বলে, এতে আমি কোনো কিছু মনে করি না, কারণ সবাই আমাকে ভালোবেসে যে যেটা রেসপন্স করে সেটাই আমার কাছে অনেক কিছু। তো আমি এখানে ডালটা কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছিলাম। ডালটা আমি কীভাবে করছি, ডালে আমি জাস্ট একটু হলুদ মরিচ, মরিচ তো দেই নাই আমি, কাঁচামরিচ দিলে ভালোই লাগে। তো আমি জাস্ট লবণ আর হলুদ, হলুদটা আমি একদম বলক দিয়ে যখন ডালটা গলে যায় তখন কিন্তু আমি হলুদ গুঁড়িটা দেই। আর এখন আমি হচ্ছে এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলের মধ্যে একটু ইয়ে করে আমি আস্ত জিরাটা দিলাম। আমার আম্মাকে দেখতাম আস্ত জিরা দিয়ে ডাল বাগার দিত, আমি ছোটো ছিলাম, আমার এই জিনিসটা খুব ভালো লাগতো, মা দাঁতের নিচে দুই একটা আস্ত জিরা পড়লে ভালো লাগে। তো আমি আমি কিন্তু অনেক ব্লগে বলেছিলাম যে আমি সবসময় কিন্তু একই প্যাটার্নে কিন্তু ডাল করি না, দেখা যায় অনেক সময় আমি আস্ত জিরা দিয়েছি, আবার অনেক সময় আমি আস্ত জিরা দিইনি, আমি পাঁচফোড়ন দিয়েছি, আবার কখনো আমি একদমই রসুনটা ইউজ করিনি, শুধু জিরা আর পেঁয়াজ দিয়েছি। এটা আসলে আমার একটা মনের ব্যাপার, আর আসলেই টেস্টটা কিন্তু একটু ভিন্ন হয় এটা সত্যি। এই যে আমার ডালের কালারটা দেখতে পাচ্ছেন বাগার পরে, খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। আর এখানে হচ্ছে ডিম ছিল, ডিমটাকে একটু আমি খুব একটু মিষ্টি মিষ্টি টাইপের করে ডিমটা করেছি। আর এখানে হচ্ছে চিচিঙ্গা আছে, চিচিঙ্গাটা আমি সুন্দর করে একটু ভাজি করে নিব। তো এই তো ডিমটা প্রায় গরম হয়ে যাচ্ছে, ডিম ডাল আর হচ্ছে চিচিঙ্গা ভাজি দুপুরবেলা হয়ে যাবে। আর হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করেছিলাম গতকাল, আসলে পাঙ্গাস মাছটা কেউ পছন্দ তেমন একটা করে।